বসো আগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে আজকে ফ্যামিলিগত ভাবে সবাই মিলে আমরা তিস্তা কাউনিয়া তিস্তা ব্রিজে ঘুরতে এসেছি। এখন আমরা নৌকা ভ্রমণে যাব সবাই মিলে। কত সুন্দর পরিবেশ দেখেন, চমৎকার ব্রিজ। আমাদের পাড়ার ছোট ভাই শাহিন চোর, আপনি চালাবেন তো অটো না ইয়া নৌকা? আমরা এবার নৌকাতে উঠলাম সবাই। আমরা এখন নৌকাতে সবাই দেখো, এদিকে দেখো আমার মামনি, আমার মেয়ে, আমার ছেলে, আমার ছেলে, আমার বড় বোন ভাগনা, এটাও ভাগনা, এটা ছোট বোন, এটা ভাগ্নি, আমাদের সবচেয়ে বড় ইউটিউবার আমার ভাগ্না মাছ খোলো, হ্যাঁ গেম ডেভেলপার, এটা ভাগ্নি, এটা টুসটুসি ভাগ্নি, এটাও ভাগ্নি, এটা ছোট বোন, এটা আমার মা, সবাই মোটামুটি সবাই আছি। এখন আমরা ঘুরতে বেরোবো। হ্যাঁ স্টার্ট দিয়ে দিন, স্টার্ট দিয়ে দিন। হ্যাঁ আমার বাবাকে দেখছি তো, আমার বাবা, আমার বাবা, এই মাত্র আমরা এখন নৌকা নিয়ে বের হয়ে যাবো। চমৎকার, খুব চমৎকার। এখন আমরা দৃশ্য পুরুষ দৃশ্য, এত চমৎকার দৃশ্য, পানির ঢেউ, তিস্তা নদীর পানির ঢেউ। তো স্টার্ট শুরু হয়ে গেছে, নৌকা স্টার্ট দিয়ে দিয়েছে। আমাদের এলাকার ছোট ভাই শাহিন, ওর অটোতে আমরা আসছি। আমাদের অনেক বছরের পুরনো ব্রিজ তিস্তা ব্রিজ, এখন শুধু রেল, রেল ক্রসিং করে এদিক দিয়ে রেল গাড়ি যায়। আমরা তিস্তা ব্রিজের পশ্চিম দিক দিয়ে বের হলাম, ওই শিমুল গাছের ওই দিকে যাব আমরা ঘুরতে। মনে আছে ছোটবেলায় আমরা এখানে মাছ মারতে এসেছিলাম আমার মামার সঙ্গে হুইল বর্শি নিয়ে, কানা গজার বিশাল একটা বড় মাছ ধরে নিয়ে গেছিলাম এখান থেকে, এই জায়গা ঠিক এই একই জায়গা থেকে। চমৎকার, ভয়ঙ্কর পানির স্রোত, বাবা কেমন লাগতেছে বলো, জোরে বলো, কেমন ভালো, অনেক ভালো লাগতেছে রায়া, তুমি বলো তো কেমন লাগতেছে, কেমন লাগতেছে মা, কেমন লাগতেছে বলো, বলো কেমন লাগতেছে বলো, হ্যাপি লাগতেছে, আচ্ছা সবাই সবার বড় বড়।
আমরা পশ্চিম দিকে যাচ্ছি, এই সেই বিদ্যুতের খুঁটি, যে বিদ্যুৎ নিয়ে আজকে বাংলাদেশে চাঞ্চল্যকর ঘটনা সব সৃষ্টি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হয়ে যাচ্ছে আজকে এই বিদ্যুতের লোডশেডিং নিয়ে। সেই বিদ্যুতের খুঁটির নিচ দিয়ে আমরা যাচ্ছি, চমৎকার। সর্বনাশ, বিশাল ঢেউ। পার হয়ে অনেক দূর চলে আসছি আমরা। খুব চমৎকার দৃশ্য, দেখার মতো দৃশ্য, ভালো লাগে। নীল আকাশটা ভাগনা, ছোট ভাগনা, রাজিম, রাজিম, টাটা দাও, টাটা দাও, দেখি রায়াকে একটু, দেখি রায়া, রায়া, শেষ করার আগে সবার একটা ছবি দিন। হ্যাঁ সবাই বলো কেমন লাগতেছে। হ্যাঁ সবাই হাত তোলো, সবাই হাত তোলো, সবাই হাত তোলো। হ্যাঁ আজকের মতো এখানেই শেষ করছি, আজকের মতো এখানেই শেষ। আরেকদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যেহেতু চ্যানেলটি আমার নতুন, আরএম হবি। অবশ্যই অবশ্যই লাইক দিবেন, ভিডিও করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে হেল্প করতে হবে। সবাই ভালো থাকবেন। আমরা এখন কাছাকাছি, পাড়ের কাছাকাছি চলে আসছি, যে আরেকটু আমরা ভিডিওটা লং করব। পাড়ের কাছাকাছি চলে আসছি, এটাকে বলা হয় শিমুলতলা। তিস্তা নদীর উত্তর পাশের পাড়িতে এখান থেকে আবার আমরা ঘুরে ঠিক চলে যাব ব্রিজের নিচে। জেলেরা মাছ ধরছেন, বড় বড় খরা জাল বলে এদের, এগুলোকে কী জাল বলে, এগুলোকে চটকা জাল, চটকা জাল দিয়ে জেলেরা মাছ মারতেছে। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি,
সেই জেলে যারা জল দিয়ে এখানে আমরা ঘুরবো, ফাঁকা ময়দান আছে আজকের মতো এখানে শেষ করছি। খুদাহাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।